তারে লই আমি কোন যাইতাম রে। তে বলে সেদিন মাফি লগে আছে ডেকডা লইয়া, একটা বেড়াই বলে কইছে যে ভাই আপনি যে ডেকডা আনছেন আপনারে দিতে গেল তো বিরিয়ানি টান ফুরা যাবগা, তে যদি বেড়ারে দুইটা ডেক দিয়ে বাড়ি মেরা দে। তে ডেকডা দিয়ে বাড়ি মেরা ডেকডা বইরা বিরিয়ানি লয়ে আস, তে যদি এই কাম করে মানুষ তো তারে কম্বল ফিরা দিব। আমি তো ইতান করতাম চাই নাই, আমি তো শয়তানের বান্দে পয়রা কইরা লাইছি, আমি তো ভালো হই, তোমরা গেলি আমার দোষ গুজো। তুই যেডি অভিনয় করস এটা বুঝি আমরা। ও আচ্ছা, ইরে আলম আব্বা, তে তো আমার ফুত না রে, আমার বংশের মধ্যে তো ইতান নাই, তে তো আরেক বেডার ফুত, তারা তো আমি ফাইয়ান আনছি রে। আব্বা কি কো তুমি, এডি মানছি দি কয় তোমার লগে আমার চেহারা মিলে, আবার সেদিন তো বুবু ওই কথাটা কইলো, তুমি বলে ছোটবেলা আমার তো জরুরা ছিল, তো এটা হইলো আমি তোমারই ফুত, গোলামের ফুত, তোরে জুতা দিয়া ফিডাম। তুই কোনো কথা কবি না, তুই তোবা কর, এখন তোবা কর। কি তোবা করতাম? তুই তোবা কইরা কবি যে আমি আর মাইনষের খানা চুরি কইরা জোর কইরা খাইতাম না, ক তুই। আচ্ছা আমি তোবা করতেছি, আমি আর জোর করে মাইনষের খানা খাইতাম না। তুই এইটাও ক, আমি আর মাইনষের মুরগা চুরি করতাম না। আমি আর মাইনষের মুরগা চুরি করতাম না, তো মুরগা যদি আমার সামনে কুক করে উঠে অক করে গলা চিপ দে বুনা করে খেলাম আমি। তুমি জানো রে।